আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের বাংলা অর্থ শিখে নেব। তা আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আরবিতে উরবুত, যার বাংলা অর্থ গিরি দেওয়া। উরবুত শব্দের অর্থ গিরি দেওয়া, কাম্বেল অর্থ সম্পূর্ণ করা। আরবিতে কাম্বেল, যার বাংলা অর্থ সম্পূর্ণ করা। জোয়ান অর্থ ক্ষুধার্ত, আরবি ভাষায় জোয়ান, যার বাংলা অর্থ ক্ষুধার্ত। আলামত অর্থ চিহ্ন, আরবি ভাষায় আলামত, যার বাংলা অর্থ হবে চিহ্ন। তাজদিদ অর্থ নবায়ন করা, আরবিতে তাজদিদ, যার বাংলা অর্থ হবে নবায়ন করা। গানি অর্থ ধনী, আরবি ভাষায় গানি, যার বাংলা অর্থ ধনী বা বড় লোক। খাসারা অর্থ লোকসান, আরবি ভাষায় খাসারা, যার বাংলা অর্থ হবে লোকসান। মুশকিলা অর্থ সমস্যা, আরবি ভাষায় মুশকিলা, যার বাংলা অর্থ হবে সমস্যা। শাখস অর্থ ব্যক্তি, আরবিতে শাখস, যার বাংলা অর্থ ব্যক্তি। শাখসি অর্থ ব্যক্তিগত। হুদুদ অর্থ সীমানা, আরবিতে হুদুদ, যার বাংলা অর্থ হবে সীমানা। কুরসি অর্থ চেয়ার, আরবি ভাষায় কুরসি, যার বাংলা অর্থ হবে চেয়ার। গালফ বা গালবি, যার বাংলা অর্থ হবে অন্তর বা আমার অন্তর, আরবি ভাষায় গালফ গালবি অর্থ অন্তর আমার অন্তর। আরবিয়া অর্থ ট্রলি, আরবিতে আরবিয়া, যার বাংলা অর্থ হবে ট্রলি। রসুম অর্থ ট্যাক্সি, আরবি ভাষায় রসুম, যার বাংলা অর্থ হবে ট্যাক্সি। দাগিগা অর্থ মিনিট, আরবি শব্দ দাগিগা, যার বাংলা অর্থ হবে মিনিট। সাওয়া সাওয়া অর্থ সমান সমান বা পাশাপাশি, আরবি ভাষায় সাওয়া সাওয়া, যার বাংলা অর্থ সমান সমান বা পাশাপাশি। রেহলা অর্থ ফ্লাইট, আরবি ভাষায় রেহলা, যার বাংলা অর্থ হবে ফ্লাইট। একলা অর্থ উড্ডয়ন করা, আরবিতে একলা, যার বাংলা অর্থ উড্ডয়ন করা। খাইয়াত অর্থ দর্জি, আরবিতে খাইয়াত, যার বাংলা অর্থ হবে দর্জি। দাওয়া অর্থ ওষুধ, আরবি ভাষায় দাওয়া, যার বাংলা অর্থ হবে ওষুধ। মাদানি অর্থ সিভিল, আরবি ভাষায় মাদানি, যার বাংলা অর্থ হবে সিভিল। কে, আরবি ভাষায় মিন মান আলাদি, মিন মান আলাদি, যার বাংলা অর্থ হবে কে, কি, মা বা এস, মা এস, যার বাংলা অর্থ কি, কেন, লিস, কেন, লিস। কবে কখন মিতা, কবে কখন, আরবি ভাষায় মিতা। কোথায় অয়েন, কোথায়, আরবিতে অয়েন। আঞ্চলিক, আরবিতে মাহালি, আঞ্চলিক, আরবি ভাষায় মাহালি। সারফা অর্থ খুচরা, আরবি শব্দ সারফা, যার বাংলা অর্থ হবে খুচরা। জায়তুন অর্থ জলপাই, আরবি শব্দ জায়তুন, যার বাংলা অর্থ হবে জলপাই। হাব্বা অর্থ টুকরা বা পিস, হাব্বা টুকরা বা পিস। মাসুলা অর্থ দায়ী, আরবি ভাষায় মাসুলা, যার বাংলা অর্থ হবে দায়ী। আবগা শব্দের অর্থ লাগবে, আরবিতে আবগা, যার বাংলা অর্থ লাগবে। আলহীন অর্থ এখন, আরবি শব্দ আলহীন, যার বাংলা অর্থ হবে এখন। আসান অর্থ কারণ, আরবি শব্দ আসান, যার বাংলা অর্থ কারণ। মাইজি অর্থ আসেনি, আরবি ভাষায় মাইজি, যার বাংলা অর্থ হবে আসেনি। ওয়েন অর্থ কোথায়, আরবি শব্দ ওয়েন, যার বাংলা অর্থ কোথায়। আসান শব্দের অর্থ কারণ, আসান, আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে কারণ। হাদা অর্থ এটা, আরবি ভাষায় হাদা, যার বাংলা অর্থ এটা। আসিফ শব্দের অর্থ দুঃখিত, আরবি ভাষায় আসিফ, যার বাংলা অর্থ দুঃখিত। লেশ শব্দের অর্থ কেন, আরবি শব্দ লেশ, যার বাংলা অর্থ কেন। গুল শব্দের অর্থ বলা, আরবি শব্দ গুল, যার বাংলা অর্থ হবে বলা। মিপ্তাহ বা মুক্তা, বাংলাতে চাবি। মিপ্তা বা মুক্তা, আরবি শব্দ
যার বাংলা অর্থ হবে চাবি, কুফল বা গুফল, বাংলাতে তালা। কুফল বা গুফল আরবি শব্দ, যার বাংলা শব্দ হবে তালা। আরত অর্থ পৃথিবী, আরবি ভাষায় আরত, যার বাংলা অর্থ হবে পৃথিবী। হেলো অর্থ দারুণ, আরবি ভাষায় হেলো, যার বাংলা অর্থ হবে দারুণ। মোবাশারা অর্থ সরাসরি, আরবি ভাষায় মোবাশারা, যার বাংলা অর্থ হবে সরাসরি। মাতসুব অর্থ অন্ধ, মাতসুব যার বাংলা অর্থ হবে অন্ধ। ইবদা শব্দের অর্থ শুরু করা, আরবি ভাষায় ইবদা, যার বাংলা অর্থ শুরু করা। বাস্কিদা অর্থ এমনই, আরবি ভাষায় বাস্কিদা, যার বাংলা অর্থ হবে এমনই। জিতাসুব অর্থ দেখতে আসছি, আরবি ভাষায় জিতাসুব, যার বাংলা অর্থ হবে দেখতে আসছি। গাবল কামিয়ম অর্থ অনেকদিন পর, আরবিতে গাবল কামিয়ম, যার বাংলা অর্থ হবে অনেকদিন পর। ফুল আরবিতে জাহরা, ফুল জাহরা, যৌন হয়রানি আত্তাহারুজ জিনসি, যৌন হয়রানি আরবি ভাষায় আত্তাহারুজ জিনসি। নিশ্চয়তা ইয়াকিন, নিশ্চয়তা আরবিতে ইয়াকিন। অত্যাচার জুলুম, অত্যাচার আরবি ভাষায় জুলুম। আলমারি খাজাইন বা আলমিরা, আলমারি আ খাজাইন বা আলমিরা। সুবাইল খায়ের অর্থ শুভ সকাল, আরবি ভাষায় সুবাইল খায়ের, এর বাংলা অর্থ হবে শুভ সকাল। মুশকিলা অর্থ সমস্যা, আরবিতে মুশকিলা, এর বাংলা অর্থ হবে সমস্যা। নুসা অর্থ আধা ঘন্টা, আরবি শব্দ নুসা, এর বাংলা অর্থ হবে আধা ঘন্টা। হাবল অর্থ দড়ি, আরবিতে হাবল, এর বাংলা অর্থ হবে দড়ি। তালজ অর্থ বরফ, আরবি শব্দ তালজ, এর বাংলা অর্থ হবে বরফ। খাদ্দামা অর্থ কাজের মেয়ে, আরবি ভাষায় খাদ্দামা, যার বাংলা অর্থ হবে কাজের মেয়ে। অরাগা বা অরাকা, বাংলাতে কাগজ। অরাগা অরাকা আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে কাগজ। ভারী আরবিতে তেগিল, ভারী আরবি শব্দ তেগিল। হালকা বস্তু আরবিতে বলবো খাফিফ, হালকা বস্তু খাফিফ। বার্নামেজ অর্থ অ্যাপস বা সফটওয়্যার, আরবি ভাষায় বার্নামেজ, এর বাংলা অর্থ হবে অ্যাপস বা সফটওয়্যার। বাব শব্দের অর্থ দরজা, আরবি ভাষায় বাব, যার বাংলা অর্থ হবে দরজা। হাতিব শব্দের অর্থ টেলিফোন, হাতিব টেলিফোন। নফরতানি অর্থ অন্যজন, আরবিতে নফরতানি, এর বাংলা অর্থ হবে অন্যজন। ওহেদ মাররা অর্থ আরেকবার, আরবি ভাষায় ওহেদ মাররা, যার বাংলা অর্থ আরেকবার। ইন্তেজার শব্দের অর্থ অপেক্ষা, আরবি ভাষায় ইন্তেজার, যার বাংলা অর্থ হবে অপেক্ষা। মালিমাত অর্থ তথ্য বা জেনে নেওয়া, আরবি ভাষায় মালিমাত, যার বাংলা অর্থ তথ্য। মালুম শব্দের অর্থ জানা, আরবি শব্দ মালুম, যার বাংলা অর্থ হবে জানা। খেদমা অর্থ সেবা, আরবি ভাষায় খেদমা, যার বাংলা অর্থ হবে সেবা। খাদেম শব্দের অর্থ সেবক, খাদেম সেবক। জেইন অর্থ ভালো, আরবি শব্দ জেইন, যার বাংলা অর্থ ভালো। বাদাম আরবিতে নাত বা জুজ, বাদাম আরবি শব্দ নাত বা জুজ। খেজুর তামুর, খেজুর আরবি ভাষায় তামুর। জলপাই আরবি ভাষায় জাইতুন, জলপাই জাইতুন। সাদা আবিয়াদ, সাদা আরবিতে আবিয়াদ। কালো আসোয়াদ, কালো আরবি ভাষায় আসোয়াদ। শাখসত্ব ব্যক্তি, আরবি ভাষায় শাখস, যার বাংলা অর্থ ব্যক্তি। শাকসি অর্থ ব্যক্তিগত, সোয়াল অর্থ প্রশ্ন, আরবি শব্দ সোয়াল, যার বাংলা অর্থ প্রশ্ন। মালিশ শব্দের অর্থ ক্ষমা করা, আরবিতে মালিশ, যার বাংলা অর্থ ক্ষমা করা। ধুকধুক অর্থ সহবাস করা, ধুকধুক যার বাংলা অর্থ সহবাস করা। খাসারা অর্থ ক্ষতি করা, আরবি ভাষায় খাসারা, যার বাংলা অর্থ ক্ষতি করা। চিরণি আরবিতে মিশাত, চিরণি মিশাত। কার্পেট ফরাশ, কার্পেট আরবিতে বিশাত
বা ফররাস, পর্দা সিতারা, পর্দা আরবি ভাষায় সিতারা, ভালোবাসা হুব্বুন, ভালোবাসা আরবিতে হুব্বুন, চোর সারেক, চোর আরবিতে সারেক। আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ বা যে কাজ চুরি করে, আরবিতে আলিবাবা, যার বাংলা অর্থ ফাঁকিবাজ। পুরাতন কোনো জিনিস গিদিম, পুরাতন কোনো জিনিস আরবিতে গিদিম, বয়স্ক মানুষ খেবির, বয়স্ক মানুষ আরবিতে খেবির, শক্তিশালী গাউই, শক্তিশালী আরবিতে গাউই, ইত্তেফাক অর্থ চুক্তি, আরবি শব্দ ইত্তেফাক, যার বাংলা অর্থ হবে চুক্তি, তাজদিদ অর্থ নবায়ন করা, আরবি শব্দ তাজদিদ, যার বাংলা অর্থ হবে নবায়ন করা। কিভাবে কেইফ, কিভাবে আরবিতে কেইফ, খারাপ বুদ্ধি মুখারবান, খারাপ বুদ্ধি আরবিতে মুখারবান, অ্যাপ্রন মায়াজির, অ্যাপ্রন আরবি ভাষায় মায়াজির, নিরাপদ জুতা আরবিতে আহাদিয়া তামিন, নিরাপদ জুতা আহাদিয়া তামিন, চশমা আল মুজাসিফাত, চশমা আল মুয়াসিফাত, অন্ধ আমা, অন্ধ আরবি ভাষায় আমা, মাতাল শুক্রাণু, মাতাল শুক্রাণু, নেশাকর মুদমিনু, নেশাকর আরবি ভাষায় মুদমিনু, অমানুষ গায়ের ইনসান, অমানুষ গায়ের ইনসান, ফাঁকিবাজ আলিবাব, ফাঁকিবাজ আলিবাবা। হলুদ আসফার, হলুদ আরবিতে আসফার, দামি গায়ালি, দামি গায়ালি, দ্রুত সিরিয়া, দ্রুত আরবি ভাষায় সিরিয়া, বিদেশি আজনবী, বিদেশি আরবিতে আজনবী, সম্পূর্ণ মালিয়ান, সম্পূর্ণ আরবি ভাষায় মালিয়ান। কোথা থেকে মিনোয়েন, কোথা থেকে আরবি ভাষায় মিনোয়েন, কত কাম, কত আরবিতে কাম, নথি সংরক্ষণ আহফুজ আল মুস্তানদ, নথি সংরক্ষণ আহফুজ আল মুস্তানদ, কলা মৌজ, কলা আরবিতে মৌজ, আনার আরবি ভাষায় রামান, আনার রামান। শিল শব্দের অর্থ নাও, আরবি ভাষায় শিল, এর বাংলা অর্থ হবে নাও, সুরতা শব্দের অর্থ পুলিশ, সুরতা পুলিশ, দাবেদ অর্থ অফিসার, দাবেদ আরবি ভাষা বাংলা অর্থ অফিসার, ইজি অর্থ আশা, ইজি আশা, সকল অর্থ কাজ, সকল শব্দের অর্থ কাজ। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, নিয়মিত বিভিন্ন বিষয়ে বিভিন্ন কোম্পানির চাকরির বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।